প্রিয় বন্ধুসকল, এলেক্সি ফিগাস ব্লগ ভিডিওলৈ আপোনালোকক স্বাগতম জনাইছো। আজি আকৌ এটা কাহিনীলৈ আপোনালোকৰ মাজলৈ আহিছো, মানে কি বুধেশ্বৰৰ সফলতাৰ মন্ত্ৰ। সব মানে প্ৰত্যেকজন মানুহে জীৱনত সফল হ'ব খোজে। পৃথিৱীত সফল হ'ব নোখোজা মানুহ প্ৰায় কমেই আছে, কিন্তু সফল হ'ম বুলি যেন সফল হ'ব পাৰি হ'লে, গতিকে চাওকচোন সফল হ'বলৈও কিমান মানে সাধনার প্রয়োজন, সফল হবলে ধৈর্যর প্রয়োজন, এনেকা। গতি বুধেশ্বর, বুধেশ্বর নামের এজন লড়া আসলে বুধেশ্বরে জীবনত কি কাম করা নাই, কিমান খন দোকান দিয়া নাই, তথাপি প্রতিখন দোকানে মানে কি হয় কৃতকার্য হব নয় বুধেশ্বরে, এনেকা পড়া জীবনতো বুধেশ্বরে সিমান একটা কাম নাম করব নিলে, এনেকা বোধ সফল হব নিলে, মেট্রিক কি হয় চারি পাঁচবার দিলে এবার অত উত্তীর্ণ হব নারা, তেনেকা টাইপর বুধেশ্বর। মানে বুধেশ্বরে কি ভাবিছিল জীবনত মই কিয় সফল হব নো, যে মেট্রিক পাস করব নো, চারি পাঁচখন মই বিভিন্ন দোকান দিলো, মই এখন দোকানত মই সফল হব নো। গতি ঘরের মানুষের মানে বুধেশ্বরের ওসরত মানে কি হয়েছে কোনো ধরনের সেই নাই, আস্থা নাই, বিশ্বাস নাই। বুধেশ্বর মানে কি হয় একটা ডলার বগরী টাইপ, মানে একো করব নয় বুধেশ্বরে। কিন্তু বুধেশ্বরের ঠাইখানত জনপ্রিয়তা তামাম আছিল, বুধেশ্বর নহলে বিয়া নহয়, বুধেশ্বর নহলে মানে কি হয় কোনো আড্ডা নজমে, এনেকা যে করবলৈ যাবলগীয়া হলে মানে বুধেশ্বরক লাগিব বাইকৰ বছত উঠাই দিবলে, মানে কুথুনিয়া আর বুধেশ্বরে সুন্দর কথা কয়, সুন্দর জমাব পারে, গতিকে বুধেশ্বর নহলে কি হয় জোরণর মানে কি, মানে কি জোরণর যে মাছেই হোক বা জোরণর সমগ্র বস্তুব এইবিলাক গোটেই কারবারবিলাকত বুধেশ্বরক লাগিব। টেন্ট হাউস মানে কি ঠিক করা, মানে বিয়া আহিলে মানে দই, মানে দই ঠিক কত করব, কোর মিঠাই খুব, বুধেশ্বরে সব জানে, এনেকা ইমান জানার পিছতো বুধেশ্বরে নিজের ব্যক্তিগত জীবনত কত সফল হব নয়। বুধেশ্বরের ভাবিলে এই যে সফল হব নয়, কেউ ভাবে যে বুধেশ্বরে বিয়া পাতিব মন আছিল, বুধেশ্বরের লগর প্রায়বোর লড়াই বিয়াও করালে, কিন্তু বুধেশ্বরে বিয়া করাবলে সাহস নকরে, আর সাহস করলে যেনিবা কিন্তু বুধেশ্বরক ছোৱালী দিবলৈ কোনো ইচ্ছা নকরে। কারণ বুধেশ্বরে কি হয় যে একো কামতে কাম নহয় এজন লড়া, এজন মানে এনেকুৱা এটা বেয়া প্রচার হয়ে গেল বুধেশ্বর। বুধেশ্বরে এদিন ভাবিলে কথা যে কি কারণ, মই মানুহক ইমান ভাল পাওঁ, মই ইমান জনপ্রিয়, মই নহলে মানে একো কামে নিহিজে, ফাংশন নিহিজে, পিকনিক মানে কি নজমে, তথাপি মই ইমান কিয়, মই ইমান কিয় ফেইলর, মই জীবনত একো কিয় করব নয়। বুধেশ্বরে রাতে ভাবি ভাবি একটা কাম করলে যে মই এই কথা মানে বুধেশ্বরে শুনেছে যে এজন মানে কি ঋষি আহিছে বোলে তেওঁলোকৰ গাঁৱলৈ, মানে কি হয় মানে পশ্চিমৰ পৰা ঋষি এজন আহিছে, খুব মানে কি ঋষিজনে বোলে কি ভাল মানে কি হয় জ্যোতিষী টাইপৰ, মানে কি ভৱিষ্যৎ সম্পৰ্কে ক'ব পাৰে, এনেকুৱা বিভিন্ন কথা বুধেশ্বরের কথাটা শুনিলে যে ভাগ্য রেখা মানে কি মানে ঋষিজনে ঋষিজনে হেন সলনি করে দিব পারে মানুষ, ইমান জনা বুঝা মানুষ পশ্চিমের পর আসছে বলে গাঁৱলৈ। তারপরে বুধেশ্বরে ভাবিলে যে নাই, মোর অন্তর হাতখন দেখাব লাগিল, বা মই কিয় আজি ফলবতী হব পৰা নাই কামত, এইবোৰ সম্পর্কে মই ঋষিক মই সুধিবই লাগিব কথা। বুধেশ্বরে এটা সময়ত মানে এনেকা গাঁও পা দুই ঋষিৰ ওচৰলৈ গৈ ঋষিয়ে কি হয় মানে কি তপস্যা কৰিছিল আহতৰ তলত, মানে কি পশ্চিমৰ পৰা অহা সেই ঋষিজনে গেৰুৱা কাপোৰ পিন্ধি, তেতিয়া বুধেশ্বৰক সুধিলে ঋষিয়ে যে তুমি কিয় আহিছা মোৰ তালৈ, তাৰমানে যে তপস্যা কৰোঁতে গম পাইছে যে ঋষি যে তেওঁৰ ওচৰত কোনোবা এজনে আহি বহি আছে। তেতিয়া বুধেশ্বৰে ক'লে যে মোৰ নাম বুধেশ্বৰ, এই গাঁৱৰে মই মানুহ, মোৰ বয়সো হ'ল, কিন্তু মানে কি জানেনে মই গুৰুদেৱ, মই তাৰমানে আজিলৈকে একো কামতে মই সাকসেস হ'ব নোৱাৰিলোঁ, বহুত কাম কৰিলোঁ, বহুত কেইখন দোকান দিলোঁ, মেট্ৰিক পাছ কৰিব নোৱাৰিলোঁ, ভালকৈ পঢ়িব নোৱাৰিলোঁ, মানে কি দোকান হিচাপে মই ফেইলৰ, সব ফেইলৰ, সব ফেইলৰ, সব ফেইলৰ। তেতিয়া ঋষিয়ে ক'লে মই এতিয়া কি কৰিব লাগে, তেতিয়া নহয় বোলে গুৰুদেৱ আপুনি মোক এটা এনেকুৱা মাজুলী দিয়ক যেন মই চাৰিওফালে সাকসেস হ'ব পাৰোঁ। তেতিয়া ঋষিয়ে ক'লে যে মইতো মাজুলী দি দিওঁ, আর মোর তাত মানে কি হয় সাকসেস হওয়ার কৃতকার্য হওয়ার কোনো মন্ত্রও নাই। বুধেশ্বর মানে দুঃখত ভাগি পড়িল যে লিখিও নয় একটা রাস্তা দেখাবলে কি করব, শেষত মানে কি বুধেশ্বরে মানে চকুলে চকুলো আহিল, ঋষিয়ে ক'লে ৰবা 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 তুমি নাকান্দিবাচোন, এটা কাম করব পাৰিম, মই তোমাক
কৃতজ্ঞ হওয়ার রাস্তাটো দেখুৱাব নোৱাৰিলেও মই তোমাক কিন্তু অকৃতজ্ঞ হওয়ার একটা পথ দেখুৱাব পাৰিম। কিন্তু বুদ্ধেশ্বৰে কলে মই দেখো এজন বৈধ অকৃতজ্ঞ মানুহ আৰু আপুনি মোক কি অকৃতজ্ঞ হওয়ার রাস্তা দেখুৱাব। তেতিয়া ঋষিয়ে কৈছিল যে তোমাক মই এনেকুৱা অকৃতকার্য হওয়ার রাস্তা এটা দেখুৱাম, তুমি সেই অকৃতকার্য হওয়ার রাস্তাটোতে বিচারি পাবা সফলতার সংজ্ঞা। বুদ্ধেশ্বৰে কলে কেনেকুৱা কথা, কেনেকুৱা মেৰপেচ লগা কথা যে মই অকৃতকার্য হওয়ার রাস্তাটো বিচারি পাম কৃতকার্যতার সংজ্ঞা। গুরুদেব কোকসুন কোক দেরি করব না লাগে কি জানিবা সেই অকৃতকার্য হওয়া আপনার উপদেশের মাজতে মই বিচারি পাও যেন কি জানাতে কিবা যেন কৃতকার্যতার সংজ্ঞা। এতিয়া গুরুদেবে কলে ঋষিয়ে কলে বৎস তুমি একটা কাম করিবা, তুমি মই তোমাক কৈছো নহয় যে তোমাক মই সফল হওয়ার কোনো মন্ত্র দিব নোৱাৰো, বিফল হওয়ার মন্ত্রটো শুনা। তুমি প্রতিটো কামতে বিফল হব পাৰিবা, প্রত্যেক মানুহকে তুমি সন্তুষ্ট করিবা, তুমি যিমানে মানুহক সন্তুষ্ট করিবা সিমানে তুমি বিফল হবা, তুমি এতিয়া যোৱা। তাৰপিছত বুদ্ধেশ্বৰে ভাবিলে কি কথা, আমন জীবন কৈ ঋষিৰ ওচৰৰ আহি বুদ্ধেশ্বৰে ৰাতি বিচনাত মানে শুই শুই ভাবিছে। গুরুদেবে কথাখিনি কি কলে যে মই সকলকে কিন্তু সকলকে সন্তুষ্ট করব লাগিব, আজিলৈকে দেখোন মই সকলকে সন্তুষ্ট কৰি আছো, মই জোৰণ দিবলৈ গলে মই, বিয়াত মই, মানে মিঠাই ঠিক কৰিব লাগিলে মই, পিকনিকত মই, পিকনিক মই মেনেজ কৰিব লাগিব, মই দেখোন সকলকে সন্তুষ্ট কৰি আছো। এনেকে ভাবি 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 প্ৰতি নিশা মানে কি হয় বুদ্ধেশ্বৰে কলে ইউৰেকা ইউৰেকা কি ইউৰেকা, সকলে কমলে ঘৰৰ মানুহ মানে দৌৰি কি হ'ল তোৰ কি হ'ল, নাই নাই মই ৰাস্তা পাই গৈছোঁ, আই পিতা মই ৰাস্তা পাই গ'লোঁ। কি ৰাস্তা পাই গ'লোঁ, যে মই চাই থাক মই এতিয়াৰ পৰা সফল মানুহ হ'ম। সকলে ভাবিলে এই কিবা পাগল হৈছে নেকি, কিবা মানে গাঞ্জা চাঞ্জা খাই আহিছে নেকি, এই যিয়ে নহওক এইবিলাক কথা এৰি মানে কি মাক দেউতাক মানে তাৰ ওচৰৰ পৰা গুচি গ'ল। তাৰপিছত বুদ্ধেশ্বৰে সিদ্ধান্ত ল'লে যে মই এতিয়াৰে পৰা কোনো মানুহকে সন্তুষ্ট নকৰোঁ, মই এনেকুৱা এটা কামত ধৰিম একেবাৰে কামটো সৰু হ'ব। মইতো বহুত কেইখন দোকান দিছোঁ আজিলৈকে, ষ্টেচনাৰী দোকান দিছোঁ, পাণ তামোলৰ দোকান দিছোঁ, বিভিন্ন দোকান দিছোঁ, কিন্তু চব মই ফেইল হয়। মই এটা কাম কৰিম, মই অতি সোনকালে এখন মই মিঠাপানৰ দোকান দিম, তাৰপিছত মই আৰম্ভ কৰিম যে এই মিঠাপানৰ দোকান দিম কিন্তু মই কাকো সন্তুষ্ট নকৰোঁ। তেনেকৈ বুদ্ধেশ্বৰে কি কৰিলে অতি কম দিনৰ ভিতৰত মানে কি সৰুকৈ মফচলীয়া নগৰখনত এখন মিঠা পাণৰ দোকান দিলে, বুদ্ধেশ্বৰ মানে কি পাণ হাউচ, বুদ্ধেশ্বৰ পাণ হাউচ বুলি লগৰ ল'ৰাবিলাক আহি গ'লে এই কি বোলে তই আকৌ পাণ দোকান দিলি, তইতো কিমান ফেইলৰ হৈছ, অমুক তমুক এই বাদ দে এইবিলাক, এটা কাম কৰ এই দোকান আজি সোনকালে বন্ধ কৰাৰ পিছত এটা কাম কৰিব লাগিব, মানে অমুকৰ বাৰ্থডে আছে আজি বাৰ্থডে খাব যাব লাগিব খুব জমিব। তেতিয়া বুদ্ধেশ্বৰে ভাবিলে যে এই ঋষিৰ কথা যে মই সকলোকে সন্তুষ্ট কৰিব লাগিব, তেতিয়া মই এজন মানে কি হ'ম অকৃতকার্য মানুহ হ'ম। মইতো বিচৰা নাই, মইতো কৃতকার্য হ'ব বিচাৰিছোঁ, আজি মই ইহঁতক ক'বই লাগিব যে মই নাযাওঁ। লগে লগে বুদ্ধেশ্বৰে ক'লে নাই নাই মই বাৰ্থডে চাৰ্থডে পাৰ্টিলৈ যাব নোৱাৰিম, মোৰ দোকান পূৰা 9 বজালৈকে খোলা থাকিব লাগিব। সকলো আচৰিত হৈ বুদ্ধেশ্বৰ হৈছে কি কথাটো, তেনেকৈ তেওঁলোক হেমেনা হেমেনিকে গুচি গ'ল। তাৰপিছত বুদ্ধেশ্বৰে দেখিলে যে এই যে বুদ্ধেশ্বৰে নগ'ল সিদ্ধান্ত দোকানৰ বিক্ৰী 9 বজালৈকে, যে 6 বজাত যাব লাগিছিল বাৰ্থডে খাবলৈ, 9 বজালৈকে পাণ তামোলৰ পাণ হাউচখন খুলি ৰাখিলে, বুদ্ধেশ্বৰৰ বিক্ৰীও ভাল হ'ল। তাৰ ৰাতি আহি ভাবিলে এই যে মই সিহঁতক যদি মই সন্তুষ্ট কৰিলোহেঁতেন, মইতো আজি যিখিনি লাভ পালোঁ, আজি যিখিনি ইনকাম হ'ল সেইখিনি নহ'লহেঁতেন। তাৰপিছত বুদ্ধেশ্বৰে কথাটো মানে ৰিয়েলাইজ কৰিলে যে মই বিভিন্ন মানুহক সন্তুষ্ট কৰিছোঁ, আগতে দোকান বন্ধ কৰি জোৰণ দিবলৈ যোৱা, দোকান বন্ধ কৰি কাৰোবাৰ মিঠাই ঠিক কৰিব যোৱা, এইবিলাক কাম কৰি মই লালবাতি জ্বলি গ'ল গোটেই জীৱনত, গতিকে নহ'ব মই এতিয়াৰে পৰা কাকো সন্তুষ্ট নকৰোঁ। এই যে বুদ্ধেশ্বৰে যিটো সিদ্ধান্ত ল'লে যে মই সন্তুষ্ট নকৰোঁ মানুহক, এই যে সন্তুষ্ট নকৰাৰ সিদ্ধান্ত, বুদ্ধেশ্বৰ লাহে লাহে বুদ্ধেশ্বৰৰ দোকান ডাঙৰ হৈ গ'ল, ইমান ডাঙৰ হৈ গ'ল বুদ্ধেশ্বৰে শেষত কি কৰিলে মানে বাহিৰৰ পৰা কলকাতাৰ পৰা অহা পাণ মানে হোলচেল কৰাত লাগিল। লাহে 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 বুদ্ধেশ্বৰ ডাঙৰ হৈ আহিল, মানে কি হ'ল বুদ্ধেশ্বৰৰ লাহে লাহে বুদ্ধেশ্বৰে লক্ষ্য কৰিলে যে বন্ধুৰ সংখ্যা বুদ্ধেশ্বৰৰ লাহে লাহে কমি আহিল, কিন্তু কি হ'ল বন্ধুৰ সংখ্যা যিমানে কমিল
Budhesha kiman unnoti korile aru kichu din pichote Budhesha ki korile ki hole ekhon ki hoy bike lole Budhesha ji Budhesha ekhon cycle nasil mane tini ba sari ma pa kaam korar pichot Budhesha ekhon bike lole tar pichot Budhesha jatra tu arambho hol je ei je rikhi gora ki koisil Budhesha ei kotha tu Budhesha goti jibon ra turning point je tumi jodi bifol hobo khuja সকলকে সন্তুষ্ট করিবা আর এই গাইডলাইনটি লয়ে বুধেশ্বরের জীবনের উন্নতি করিলে গতি এই যে বুধেশ্বরের কাহিনীটির মাঝে এটা মই ঠিক মেসেজ দিব খোঁজা নাই মানে এটা কাহিনীর মানে কাহিনীটির অন্ত করব খুঁজিছো যে এই যে মানুষক সন্তুষ্ট করা যে সন্তুষ্ট করব লাগবে কিন্তু কিমান লেভেলে সন্তুষ্ট করিম এই কথাটা বুধেশ্বরের কাহিনীর মাঝে মই এই ব্লগ ভিডিওটি তুলে ধরিলো কেনেকুৱা বোলে আপোনালোকে জনাবচোন এই বুধেশ্বৰৰ এই যিটো কৃতজ্ঞতাৰ কাহিনীটো আৰু এনেকুৱা নতুন নতুন চিন্তা সমৃদ্ধ ব্লগ ভিডিঅ'লৈ মই আপোনালোকৰ মাজলৈ আহি থাকিম মই আপোনালোকৰ মৰমৰ এলএক্সটি ফিগো